নিম্নচাপে টানা তিন দিন ধরে বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নেমে গেছে। সারা রাজ্য জুড়ে বইছে শীতল হাওয়া, ঠিক যেন শীতের আগমনী বার্তা। যদিও বাংলা ঋতুর হিসেবে হেমন্তের পর অগ্রহায়ণ পেরিয়ে তবে আসবে শীতকাল, কিন্তু প্রকৃতির খেয়ালে হেমন্তের শুরুতেই রাজ্যে শীতের আগাম আমেজ অনুভূত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কার্তিকের শুরুতে এমন আবহাওয়া আরও একদিন অব্যবহৃত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের ফলে শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে। রাতে মৃদু বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, উত্তর থেকে আসছে শীতল হাওয়া, ফলে এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। বৃষ্টি শেষ হলে ঠান্ডার প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অসময়ের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন শহরবাসী। একদিকে শনিবার টেট পরীক্ষা থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বৃষ্টির কারণে গাড়ি না পেয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হিমশিম খেতে হয়েছে পরীক্ষার্থীদের। টানা বৃষ্টিতে রাজ্যের কিছু কিছু জমির শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। শীতকালীন শাক সবজি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়, এবার খুব একটা লাভ হবে না কৃষকদের। স্বাভাবিকভাবে শীতের বাজারে শাক সবজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে নতুন যারা ধান লাগিয়েছে তাদের জন্য উপকার হবে এই অকাল বর্ষণ। এই কারণে কেউ কেউ বলছেন কার্তিকের শুরুতে এই বৃষ্টি কারোরও পৌষ মাস তো কারোরও সর্বনাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।